মহেন্দ্র খনের অপেক্ষায় দিন গুনছে অযোধ্যা। রামলীলার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সেজেছে গোটা অযোধ্যা। উৎসবের রঙে মেতে অযোধ্যাবাসী রাম মন্দির প্রতিষ্ঠার ঐতিহাসিক যে মুহূর্ত, সেই মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ, গোটা বিশ্ব। আর তার প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে আনছে রিপাবলিক বাংলা। রাম মন্দির উদ্বোধনের প্রাক মুহূর্তের একের পর এক এক্সক্লুসিভ ছবি উঠে আসছে রিপাবলিক বাংলায়। আমাদের তিন সিনিয়র এডিটর এই মুহূর্তে রামরাজ্যে রয়েছেন। ময়ূকরঞ্জন ঘোষ, স্বর্ণালী সরকার, অনির্বাণ সিনহা, এরা প্রত্যেকেই রয়েছেন বিভিন্ন প্রান্তের। অসাধারণ কিছু ছবি, অসাধারণ কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছেন, এক্সক্লুসিভ তথ্য আপনাদের সামনে তুলে ধরছেন লাগাতার। আজকে 18 তারিখও হয়ে গেল, হাতে আর মাত্র মেরে কেটে তিনটে দিন। আরও বেশি উত্তেজনা, আরও বেশি উন্মাদনা, আরও বেশি মানুষের আগমন, উৎসব মুখর অযোধ্যা এবং গোটা দেশ, গোটা বিশ্ব এখন অযোধ্যার দিকেই থাকে। আমাদের সিনিয়র এডিটর ময়ূকরঞ্জন ঘোষ এই মুহূর্তে রয়েছেন অযোধ্যা থেকে। ময়ূক, এখন তুমি ঠিক কোথায় রয়েছো? আর 18 তারিখ তো হয়েই গেল, আর মাত্র হাতে তিনটে দিন, কি ছবি উঠে আসছে সেখান থেকে? সুজিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে 22 জানুয়ারির পর থেকে গোটা বিশ্ব যে পথ দিয়ে হাঁটবে, এবং এখনই বহু মানুষ, নানা ভাষা, নানা মতের মানুষ তারা এগোচ্ছেন, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকের দিকে এগোচ্ছেন। এবং যে পেছনে আমার যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা, এই ভব্য মন্দির পুনঃ দেখার জন্যই বহু মানুষ, হাজারে হাজারে, লক্ষ লক্ষ মানুষ আসছেন। এবং সেই ছবিটা আমি দেখাতে চাই, রাম মন্দির নির্মাণের যে ছবি, সেই নির্মাণের ছবি এই মুহূর্তে ক্যামেরায় রবি দেখাচ্ছে। এবং আরেকটু কাছে আমি যাওয়ার চেষ্টা করব, যাতে করে আরও মানুষের সঙ্গে কথা বলতে পারি। এবং পুরোদমে এই মুহূর্তে কনস্ট্রাকশনের কাজ, সেই কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচুর মানুষ তুমি দেখতে পাচ্ছ। এবার আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো শুধুমাত্র রাম মন্দিরে ফোকাস করতে। এই মন্দির বহু মানুষ বাড়িতে বসে তারা দেখার চেষ্টা করছেন, কিন্তু অনেকেই হয়তো অযোধ্যাতে আসতে পারেননি, অনেকের হয়তো শারীরিক অক্ষমতার জন্য, অর্থনৈতিক অক্ষমতার জন্য তারা আসতে পারছেন না, অনেকের লজিস্টিক্যাল সমস্যার জন্য তারা এই মুহূর্তে আসতে পারছেন না। কিন্তু আমি এই মুহূর্তে, আমরা এই মুহূর্তে আপনাদের জন্য এই যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরটা দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভলি। ঠিক এই রাস্তা দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে দুদিকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, পুলিশ মোতায়েন হয়ে গেছে, এখানে ব্যারিকেড লাগানো হয়ে গেছে, যে ব্যারিকেডের ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আমি দেখানোর চেষ্টা করছি। চার পাশ দিয়ে বিভিন্ন ছোট 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 কাজ, সেই ছোট কাজগুলো হচ্ছে। এবং অবশ্যই যে মূল যে ফটক, সেই ফটক এখনো পুরোপুরি তৈরি হয়নি। সেই মূল ফটক তৈরি হতে আমরা শুনছি আর 48 ঘন্টা বাকি, 48 ঘন্টার মধ্যে সেই মূল ফটকও তৈরি হয়ে যাবে। সুতরাং তুমি বুঝতেই পারছো যে এই মুহূর্তে শেষ পর্যায়ের যে কাজ, শেষ পর্যায়ের কাজ মিটতে আর আর 48 থেকে 50 ঘন্টা মতন লাগবে। 50 ঘন্টার মধ্যে পুরোপুরি এই এই যে গোটা চত্বর, সেই চত্বরের কাজ শেষ হয়ে যাবে। এরই মধ্যে বহু মানুষ এসেছেন, যারা এক ঝলক শ্রীরামকে দেখার জন্য এসেছেন, রাম মন্দিরে এক ঝলক ছবি দেখার জন্য এসেছেন। কাহাঁ সে আয়ে আপ লোগ? অযোধ্যা সে। তো অযোধ্যা সে আপ লোগ আয়ে হ্যায়, শ্রী রামচন্দ্র তো ওয়াপস আ রহে হ্যায়। আর ক্যা, খুশি তো আ লেকে, হ্যাঁ, খুশি মে আ রহে হ্যায়, খুশি মে আ রহে হ্যায়। আর ক্যা, ভগবান রামচন্দ্র জি কে আনে কে খুশি মে হাম লোগ ভি উৎসাহিত হুয়ে। তো আপ লোগ বহুত খুশ হ্যায়? বহুত খুশ হ্যায়, বহুত খুশ হ্যায়, উসকা কোই বর্ণন নাহি হ্যায়। তো ইয়াহাঁ পে আজ রাম মন্দির মে শ্রী রাম বিরাজমান হোঙ্গে। জি জি, তো বহুত বড়ি খুশি হ্যায় হাম লোগো কে লিয়ে, বহুত বড়ি খুশি, বহুত বড়ি খুশি। তো জো লোগ আনা নহি চাতে, যারা আসতে চাইছে না, জো লোগ রাজনীতি কর রহে, আরে উনকো মা ক্যা বুদ্ধি দে পাউঙ্গি, ও সারে সংসার মে ভরমর কর রহে হ্যায়, বুরাই পয়দা কর রহে হ্যায়, তো উনকো মা ক্যা সমঝা সকতি। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ, যেভাবে আমরা কালীঘাটে দক্ষিণেশ্বর মন্দিরে যাই, যেভাবে তারকেশ্বর তারাপীঠে যাই, ঠিক সেভাবে এখানকার যারা মানুষজন রয়েছেন তারাও কিন্তু প্রতি সকালে এসে একবার করে নমস্কার করতে আসছেন। এবং এই জায়গাতে প্রচুর মানুষ দেখো যেভাবে তারা অপলক দৃষ্টিতে জগন্নাথ মন্দিরে যে সুদর্শন চক্র তার দিকে তাকিয়ে থাকেন, সেভাবে এখানে অপলক দৃষ্টিতে বহু ঘন্টা ধরে, আমি দেখছিলাম বহু ঘন্টা ধরে তারা এখানে বসে আছেন এবং গালে হাত দিয়ে দেখছেন শ্রী রামচন্দ্রের যে মন্দির
মন্দির নির্মাণ, সেই মন্দির নির্মাণ কাজ, এটাই বোধহয় আস্থা। এই আস্থা, এই ভালোবাসা, এই পাবলিক পালসটাই বোধহয় বহু রাজনীতিবিদ বুঝতে পারছেন না। তাই এত হাজার, এত লক্ষ মানুষ চারদিকে কুম্ভ মেলার মতো, নকল কুম্ভ মেলা যেন মকর সংক্রান্তির শেষ, তারপরেও এত মানুষ যেভাবে রাম মন্দির চত্বরে ভিড় করেছেন, সেই মানুষগুলোকে সবাইকে দাগিয়ে দেওয়ার হয়তো চেষ্টা করছেন কিছু রাজনীতিবিদ, কখনো আরএসএস বলে, কখনো বিশ্ব হিন্দু পরিষদ বলে, আবার কখনো শুধুমাত্র হিন্দুদের উৎসব বলে। এটা বোধহয় ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের উৎসব। সৃজিতা একদম সঙ্গে থেকে।